শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। করোনা মহামারীর মধ্যেও বিদায় বেলায় তাকে একবার দেখতে ছুটে আসেন শিল্প সহকর্মী সহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। FDC-তে শ্রদ্ধা জানানো শেষে আলাউদ্দিন আলীকে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আদ্দিন সজীবের রিপোর্ট। জীবনটা সত্যিই তত বড় নয়, হাজার বছর বাঁচার ইচ্ছেটাও যে অলিক। বরেণ্য সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যু যেন সে কথাই স্মরণ করিয়ে দিল। তুমি আমার দোয়া করে দিও, মাফ করে দিও, আল্লাহ তার বেহেশত সুধিও। ওনার মতো গুণী মানুষ পৃথিবীতে খুব কম হয়। লোকজ ও ধ্রুপদী গানের মিশ্রণে এক অন্যরকম সুরের সৃষ্টি বাংলা চলচ্চিত্র আর হৃদয় ছোঁয়া বহু গানের পেছনের নায়ক আলাউদ্দিন আলী। সব রেখে সবাইকে ছেড়ে তার বিদায়ে তৈরি হলো এক মহাশূন্যতা। খিলগাঁওয়ে তার বাড়ির কাছের মসজিদেই হলো প্রথম নামাজ জানাজা, উপস্থিত স্বজন এলাকার মানুষ। সব ভালোবাসা পেছনে ফেলে আলাউদ্দিন আলীর মরদেহ তখন তার দীর্ঘদিনের চেনা জায়গা FDC-তে। করোনা মহামারীর এই কঠিন সময়েও শত শত মানুষের ভালোবাসা শ্রদ্ধা এই গুণীজনের প্রতি। উনি খুব ডমিনেন্টলি কাজ করতো, একটা মিউজিকটারে যখন ডমিনেন্টলি কাজ করে তো ও যে কোনো সিঙ্গার বা যে কোনো মিউজিশিয়ান থেকে ও বেস্টটা বের করে নিতে পারে। এই মানুষগুলোকে হারিয়ে আমাদের বাংলাদেশের না মিউজিক অ্যারিনার যে একটা ভান্ডার ছিল, একটা কারখানাগুলো ছিল, এই কারখানাগুলো না বন্ধ হয়ে যাচ্ছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তা। একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সঙ্গীত পিপাসুদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ। তার সৃষ্টিকর্ম অনুপ্রেরণা হবে আগামীর বিদায়কালে এমনই আশার কথা বলেন তার ভক্ত অনুরাগীরা। আদ্দিন সজীব, ATN বাংলা।